এনবি নিউজৰ বাতৰি পাছতে উত্তৰ গুৱাহাটীৰ ভূমাফিয়া সেৰু খান আৰু যাদৱ হালদৰৰ এতিয়া থৰ কাছুটি হেৰুৱাইছে অবৈধভাৱে দখল কৰা ভূমি নিখাৰ ভিতৰতে গৃহ নিৰ্মাণ কৰি ৰাইজৰ ৰুখত পৰিছে সেৰু বাহিনী ভূমাফিয়া সেৰু খানৰ বিৰুদ্ধে এনবি নিউজৰ ধৰ্মযুদ্ধ আমিন কামৰ পৰা ধৃতৰাজ কলিতাৰ গ্ৰাউণ্ড জিৰো ৰিপৰ্ট ইতিমধ্যে আমি পুনৰবাৰ এনবি নিউজৰ টীম আহি গ্ৰাউণ্ড জিৰোত উপস্থিত হৈছো আৰু বৰ্তমান আমি উপস্থিত আছো আমিন গাঁৱৰ সেই বিতৰ্কিত অঞ্চলটোত বহিরাগত ভূমাফিয়া উত্তর গুয়াহাটির কিদরে সন্ত্রাস চলাইছে এনবি নিউজের ধারাবাহিক বাতরি সম্প্রচার করে আছে এনবি নিউজের বাতরির পাছতে উত্তর গুয়াহাটির ভূমাফিয়ার মাজত লাগিছে হাহাকার এই 17 বিঘা মাটি ভয় ভাবুকিয়ে দখল করা সেরু খান আর যাদব হালদারের বিরুদ্ধে এটা রাইজ উলাই আছে আমার বাতরি সম্প্রচার হওয়ার পাছত দখল করা ভূমিত সেরু বাহিনী হঠাৎ নির্মাণ করেছে এটু ঘর চাওক সেরু আর যাদব নামের এই দুইজন বহিরাগত মাফিয়া দখলকৃত ভূমিত কিদরে অবৈধ নির্মাণ অব্যাহত রাখছে আমিন গাঁওর এই সকল মহিলায় ভয় নকরে ভূমাফিয়া সেরু আর হালদার সেয়ে দলে বলে উলাই আছে এনবি নিউজৰ কেমেৰাৰ সন্মুখত এওঁলোকৰ বিস্ফোৰক ভাষ্য সেৰু খান বিহাৰৰ পৰা আহি এতিয়া উত্তৰ গুৱাহাটীত ভূমাফিয়া আমিন গাঁৱত প্ৰাসাদোপম অট্টালিকা আছে সেৰু খানৰ আৰক্ষী আৰু চক্ৰ বিষয়াৰ সেৰু খানৰ গোপন মেটেৰিয়েল থকাৰ সন্দেহ আমাক হিতিশা চৰকাৰ আইটিৰ পৰা ইয়াতে বহাইছে তাৰপিছত আমাক এই হাতে হাতে পত্ৰ দিছে এই যে হিতিশা চৰকাৰ পত্ৰ তাৰপিছত এই 100 ভাট্টা এক কাটা 10 লেচা মাটি আছে আমাৰ এতিয়া সিহঁতো আমাকে কৈছে তহঁতো এতিয়া খাচ মাটিটো পিছফালে আছে তহঁতো এইটো থাকা কৰি ৰেলৰ মাটি এইখিনি লাইনটো অলপ আছে এইখিনি থাকা তাৰপিছত পিছফালে তহঁতো ভৰি ভৰি তহঁতো পিছফালে মাটি তহঁতো এতিয়া যাদু মহলদাৰে কৈ আছে কি তহঁতৰ মাটি এইখিনি আমার মাটি যে পিছফালে আছে তাই আর ম্যাপ সাই সাই কাটি লই আছে আমি কিমানবার ভাব দিলু তাই উঠা উঠা দে যে কইছে যে যদি তোমাতে কিবা কয় আমি গোটাই মাটি লই লম এনেকে কইছে দম দিছে গোটাই মাটি লই লম আর আপনা লগে অভিযোগ যেটা করে কি কয় আর কি কয় সাকুল এই কই নকয় কই ইটু রেলর মাটি নহয় ইটু পাটান মাটি ইটু এ তোমার মাটি আমার মাটি পিছফালে এনেকে কই থাকে সন্তোষ হালদারে এগুলা করি আছে মেম্বার হই কেনা তার লগত আরো এটা জড়িত আছে হেরি সেরু খানের লগত আর হেরি কি কয় যাদব হালদারের লগত আছে হেরি কয় চন্দন মাহাতো তা হেনুকা মই এখনিও মই আপনাক প্রমাণ দেখাবার খুঁজিছু এটু মোর গুটাই প্রমাণ আছে আজি তেওর লগর কারণে মোর ইমান মাটি থাকি কেনে মেয়াদি মাটি 100 মাটি থাকি কেনা মই আবেদন করছু মেয়াদির কারণে কিন্তু আজি লগে মই তাতে বসবাস করিব পারা নাই এটা প্রশ্ন হয় ভুক্তভোগী এই সকল লোকের কথা শুনিবনে মুখ্যমন্ত্রী যে সময়ত মাটি দালালৰ বিৰুদ্ধে অসম চৰকাৰৰ মাৰাথান অভিযান অব্যাহত আছে সেই সময়ত উত্তৰ গুৱাহাটীত সেৰু যাদৱে কেনেকৈ চলাইছে মাফিয়া গ্ৰেপ পুনৰবাৰ আমাৰ এই বাতৰি যদি তেখেতে চাই আছে তেখেতক আমি পুনৰ অনুৰোধ কৰিছোঁ যিগৰাকী তদানীন্তন চাৰ্কল অফিচাৰ ৰশ্মি প্ৰতাপৰ প্ৰতিবেদনত এই ভূমিখিনিৰ বিষয়ে আচলতে তেওঁ কি মন্তব্য কৰিছিল কি চৰকাৰী প্ৰতিবেদনত এই ভূমিখিনিৰ বিষয়ে কি লিখা আছিল সেই বিষয়ে আচলতে চাৰ্কল অফিচাৰ বা চক্ৰ বিষয়ৰ কাৰ্যালয় অৱগত হয় নে নহয় ভূমাফিয়া সেরু যাদব কার বলত বলিয়া সকল কথাই পোহরলে আহিব আমার পরবর্তী প্রতিবেদন ভিডিও জার্নালিস্ট নিকুর সহ ধৃতিরাজ কলিতার রিপোর্ট এনবি নিউজ